ঈদুল ফিতর উপলক্ষে বিটিভি আয়োজিত বিশেষ অনুষ্ঠানে আপনাদের জানাই স্বাগতম। এলো খুশির ঈদ। পবিত্র রমজান মাসে এক মাস রোজা পালন করার পর যখন শাওয়ালের চাঁদ নীল আকাশে দেখা দেয়, তখন সমস্ত মুসলমান সম্প্রদায়ের লোকেরা খুশিতে মাতোয়ারা হয়ে রোজা ভঙ্গ করে, ঈদ উৎসব বা ঈদুল ফিতর পালন করে। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশির ঈদ। খুশির ঈদ।
নীল আকাশে সওয়ালের বাঁকা চাঁদ উদয় হওয়ার পর গরিব ধনী সবাই আনন্দে মাতোয়ারা হয়ে নানা ধরনের পিঠা পুলি সন্দেশ মিঠাই ও কুরমা পোলাও ইত্যাদি তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন, ঈদের ফিতরা দান করার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন।
পারছি পড়ছি নিভে দাবে দিবে খুশি পাত্র মিত্র আরছি পড়ছি নিভে দাবে দিবে খুশি দিদি বলে ভাই নাই কোনো ভে দিদি বলে ভাই নাই কোনো ভে সকল বাড়ায় সাম্য প্রীতি ও ভালোবাসা। ঈদের দিন ছোট বড় সবাই ভোরে ওঠে, স্নান করে, নতুন জামা কাপড় পরে পাড়া প্রতিবেশীদের বাড়ি বাড়িয়ে গিয়ে আনন্দ উপভোগ করে, গুরুজনদের সালাম করে আশীর্বাদ নেন। খুশির হাওয়া ধরার মাঝে চাঁদ উঠেছে
ঈদ মানে কত যে আনন্দ। ওই দিন ইসলাম ধর্মাবলম্বীরা নতুন জামা কাপড় পরে একে অন্যকে ডাকাডাকি করে ছুটে যান ঈদগাহ ময়দানে। সেখানে সারি সারি বেঁধে ঈদের নামাজ আদায় করে থাকেন। নামাজ শেষে ধনী গরিব সবাই একত্রিত হয়ে কোলাকুলি করেন। ঈদুল ফিতর বা খুশির ঈদ প্রত্যেক মানুষের মনে আনন্দ ও সম্প্রীতি নিয়ে আসে। ঈদের দিন হিন্দু মুসলিম সবাই পরস্পরকে মুবারক জানিয়ে ঈদের আনন্দ উপভোগ করে থাকেন। খুশি রে যে ও ভাইয়া লাগে খুশি রে যে ও ভাইয়া লাগে খুশি রে
ঈদুল ফিতর দুঃখ বেদনাকে অতিক্রম করে সবার মনে খুশির আবেগ নিয়ে আসে। এই দিন সমস্ত পৃথিবীর মানুষ হিংসা বিদ্বেষ বলে গিয়ে একে অন্যকে জড়াজড়ি করে হাতে হাত মিলিয়ে মুবারক জানান। Oh, my God.
ঈদুল ফিতর ঈদ উপলক্ষে বিটিভি আয়োজিত ঈদের বিশেষ অনুষ্ঠান এই পর্যন্ত। ধন্যবাদ।